মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছাতিনা কান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যা 21 জন। তবে 21 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন মাত্র 4 জন শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয় পরিদর্শন করতে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার মঙ্গলবার পৌঁছলে তিনি দেখেন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা নেই, মাত্র 4 জন শিক্ষক উপস্থিত রয়েছেন। অপূর্ব সরকারের নজরে এই বিষয়টি আসতেই তিনি ছাতিনা কান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপীগোপাল সাহাকে কার্যত ধমক দিলেন এবং তিনি জানতে চাইলেন কেন শিক্ষক শিক্ষিকারা উপস্থিত নেই। দুয়ারে সরকারের শিবির চলার জন্য বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে, তবে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে মঙ্গলবার, তবে ওই বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন না। না না, আজকে তো ছুটির দিন, টিচাররা সই করে চলে গেছে, কি বলবো বলুন। এরাই আন্দোলন করবে, এরাই ঝান্ডা দেখাবে, এরাই আমাদেরকে শিখাবে। কাল কোনো বাচ্চা যদি বলে যে আমি ক্লাস করছি না, বেরিয়ে চলে যাচ্ছি, কেন আমার মাস্টারমশাই সই করে পালিয়ে যায়? আমরা হঠাৎ এসছি, আমি আজ 4 বারের MLA, ফার্স্ট টাইম আমি স্কুল ভিজিট করতে এলাম। আমি 10 বছর এখানে কাউন্সিলর ছিলাম, তা আমি কোনোদিন স্কুলে এসে মাস্টারমশাইদের কাছে আসিনি। যদি যা দরকার হয়েছে আমরা সব করে দিয়েছি, এখানে আমার পৌরসভা কাউন্সিলর সবাই সব করে দিয়েছে, এসে দেখছি মাস্টারমশাই নাই, বলছি সই করে পালিয়েছে। সার্ভিস রুল আছে তো গভর্নমেন্টের। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপীগোপাল সাহা জানান, বিদ্যালয়ে ছুটি থাকার কারণে অনেক শিক্ষক এসেছিলেন এবং তারা সই করে চলে গেছেন। আমি তাদের বারণ করেছিলাম, তাও তারা চলে গেছেন। বিধায়ক আমাদেরকে জানতে চেয়েছেন কেন শিক্ষকেরা নেই। আমি ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তবে ঘটনা সামনে আসার পর স্বভাবতই প্রশ্ন উঠছে, সমাজ গড়ার কারিগর যারা, তারাই যদি এরকম খামখেয়ালিপনা দেখান তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে এই শিক্ষকদের থেকে? সেই কারণে এমনি পঠন পাঠনের বিষয়টা বন্ধ আছে, এবার অন্যান্য পরীক্ষা বন্ধ আছে, সেই জন্য টিচারদের নিয়ে নেই বলে টিচাররা চলে গেছে, টিচারদের কোনো ফাংশন নেই বলে চলে গেছে। এটা ঠিক নয় তো, এটা ঠিক নয়, এবং তাদেরকে বলা হয়েছে যে আজকে দুয়ারে সরকার প্রোগ্রাম, নানারকম ভিজিট হবে, তা সত্ত্বেও তারা চলে গেছে।